আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ সুলতানা কিচেন্সে সবাইকে স্বাগত জানাই। আজ আমি কাতলা মাছের কালিয়া বানিয়ে দেখাবো। তার জন্য মাছে নুন হলুদ মাখে মাছটাকে ভেজে নেব। আগে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিই। আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, এবার মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো আমার হয়ে গেছে, মাছগুলো যেগুলো একটু তুলে দেবো। এবার মাছ ভাজা হয়ে গেছে। পেঁয়াজ ভেজে রেখেছিলাম, বেরেস্তা করে রেখেছিলাম, আর দুটো শুকনো লঙ্কা একটু ভেজে নিয়েছিলাম, আর কটা কাজু বাদাম। এটা আমি মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব। কড়াইয়ের মধ্যে এবার সর্ষের তেল দিয়ে দেবো, গোটা গরম মশলা, হলুদ, এলাচ, দারচিনি আর লবঙ্গ। একটু আদা বাটা দিয়ে দেবো। টমেটো কুচিটা দিয়ে দেবো। স্বাদ অনুযায়ী লবণ দেবো। হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, কাঁচা লঙ্কা দিয়ে একটু মশলাটা কষে নেব। টক দই দিয়ে দেবো। ভাজা পেঁয়াজ আর কাজুর পেস্টটা দিয়ে দেবো। একটু সামান্য চিনি দিয়ে দেবো। এবার আমি জল দিয়ে দেবো। মশলাটা কষা হয়ে গেছে, জলটা ফুটে গেলে মাছগুলো দিয়ে দেবো। ফুটে গেছে, আমি এবার মাছগুলো দিয়ে দেবো। ঢাকা দেবো মাছটা হওয়ার জন্য 5 মিনিট। 5 মিনিট পরে খুলে দেখব, ঢাকনাটা খুলে দেখব, মাছ আমার হয়ে গেছে রান্না। দেখুন কত সুন্দর কালার এসছে, কাতলা মাছের কালিয়া হয়ে গেছে। এবার একটু ঘি ছড়িয়ে নামিয়ে নেবো আমি। হয়ে গেছে আমার, গ্যাসটা আবার বন্ধ করে দেবো।
হয়ে গেছে আমার কাতলা মাছের কাতলিয়া, সার্ভ করে দিয়েছি প্লেটে। দেখুন কত সুন্দর হয়েছে, আপনারাও বানাবেন এইভাবে বাড়িতে আমার মতো করে। কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলটিকে লাইক শেয়ার অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। কেমন হয়েছে দেখাবে।